শ্রী পরশুরাম ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার, যার জন্ম হয়েছিল চাঁদের বংশে। একবার চাঁদ দেবগুরু বৃহস্পতির কাছে যায়, কিন্তু তখন বৃহস্পতি ওখানে ছিলেন না। ওই সময় ওনার পত্নী তারার অপরূপ সৌন্দর্য দেখে চাঁদ মোহিত হয়ে গেল। ও বলল যে তুমি আমার সাথে চলো, কিন্তু ও না করে দিল। তখন চাঁদ রেগে গিয়ে জোর করে তারাকে নিয়ে ওখান থেকে চলে গেল। যখন বৃহস্পতি এটা জানতে পারল, তখন ও চাঁদের ওপর খুবই রেগে গেল। তখন ও চাঁদের কাছে গিয়ে নিজের পত্নী তারাকে ফিরিয়ে দেওয়ার আদেশ দিল, কিন্তু চাঁদ ফিরিয়ে দিল না। বৃহস্পতি তখন ইন্দ্রদেবের শরণাপন্ন হলেন। ইন্দ্র নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে চাঁদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। চাঁদ এটা শুনে অসুর গুরু শুক্রাচার্যের সাহায্য প্রার্থী হল, আর দুপক্ষের তুমুল যুদ্ধ হল। যুদ্ধে চাঁদ জয়ী হওয়ার দিকে এগিয়ে গেল। তখন দেবর্ষি নারদ বৃহস্পতিকে ব্রহ্মদেবের কাছে যাওয়ার পরামর্শ দিলেন, আর সাথে চাঁদকেও বললেন যে বৃহস্পতি ব্রহ্মদেবের কাছে যাচ্ছে। এটা শুনে চাঁদ ঘাবড়ে গেল, আর চাঁদ ব্রহ্মদেবের কাছে গিয়ে তারাকে ওখানে রেখে এলো। ব্রহ্মদেব তারাকে বৃহস্পতির কাছে পাঠিয়ে দিল। কিছুকাল পরে তারা এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল, ওর নাম হল উদ্ধব। ওই বালকের মধ্যে চাঁদের প্রতিরূপ দেখে বৃহস্পতি ওকে চাঁদের সন্তান বুঝতে পেরে ওকে চাঁদের কাছে দিয়ে দিল। এইভাবে চাঁদের বংশবৃদ্ধি হতে লাগল, আর এইভাবেই ওই বংশে পরশুরামের পিতা যমদগ্নির জন্ম হল। কিছুকাল পরে যমদগ্নির বিবাহ সুন্দরী রেণুকার সাথে হয়ে গেল, আর ওনারা চার পুত্র সন্তানের জন্ম দিলেন। ঠিক সেই সময় ক্ষত্রিয়রা খুবই বলবান এবং সমর্থশালী হয়ে উঠেছিল। ওদের অত্যাচারে সারা পৃথিবী অশান্তিতে ভরে গেছিল, সেই জন্যে পৃথিবী মাতা খুবই দুঃখে ছিল। অসহায় পৃথিবী মা ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। প্রণাম প্রভু। দেবী, কি ব্যাপার, তুমি চিন্তিত কেন? প্রভু, আপনি তো সারা পৃথিবীর পালনকর্তা, আর আপনি তো এইসব ক্ষত্রিয়দের উৎপাতের ব্যাপারে সবই জানেন। ক্ষত্রিয়রা যে আতঙ্ক ছড়িয়ে রেখেছে সেটার ব্যাপারে আমি জানি দেবী। প্রভু, আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না,
কারণ ওরা সারা পৃথিবী লোকে রক্তপাত করে ঘুরে বেড়াচ্ছে। নিরীহ মানুষরা প্রতিদিন মারা যাচ্ছে, আর আমি এই কষ্টের বোঝা আর বইতে পারছি না। আমার অবতার নেবার সময় হয়ে এসেছে, চিন্তা করো না দেবী, আমি শীঘ্রই সকলকে সংকট মুক্ত করে দেব। আমি সেই দিনটার অপেক্ষায় থাকব। তার মানে এবার তো তোমার দর্শন পাওয়া খুবই দুর্লভ। অধর্ম আর অত্যাচারের বিনাশ করাটাই আমার কর্তব্য দেবী, তাই তোমাকে এই বিরহের কষ্টটা সহ্য করতেই হবে। মহর্ষি যমদগ্নি নিজের পত্নী আর পুত্রদের সাথে খুবই কষ্টের জীবন যাপন করছিলেন। খাওয়া দাওয়াও ওনাদের ঠিক মতো জুটছিল না। বাবা, তুমি কি আমাদের জন্য খাবার এনেছো? তোমাদের এখনো খাওয়া হয়নি? মা তো বললো তুমি আমাদের জন্য খাবার আনবে। ঘরে কিছুই নেই, আমাদের খুব খিদে পেয়েছে। এটা খুবই লজ্জার ব্যাপার যে আমি আমার পরিবারকে ঠিক মতো খাওয়াতেও পারি না। যাও পুত্ররা, তোমরা কিছুক্ষণ খেলো, আমি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা। তোমার এই দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না। আমি খিদে সহ্য করতে পারবো, বাচ্চারা খাবার চাইলে কি করব বলো? আমার ভীষণ কষ্ট হয়। আমি এই সমস্যাটাকেই শেষ করে দিচ্ছি। কিন্তু কি করে? এটা তো ব্রহ্মদেবী জানে। আমি প্রার্থনা করব যেন উনি আমাদের সব দুঃখ হরণ করেন। তাহলে তাড়াতাড়ি করো, মনে হয় না বাচ্চারা আর বেশিক্ষণ খিদে সহ্য করতে পারবে। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। আরে বৎস, আমি প্রসন্ন হয়েছি। ভগবান, আমার বাড়িতে আমার স্ত্রী আর চার পুত্র আছে, আর আমি তাদের ঠিক মতো খাওয়াতেও পারি না। আমি একজন ব্রাহ্মণ, তাই জ্ঞানার্জন করা ছাড়া আমি আর কিছুই পারি না। আমাকে সাহায্য করুন ব্রহ্মদেব, আমাকে সাহায্য করুন। তোমার সব ইচ্ছা পূরণ হবে। এই কামধেনুকে তোমার ঘরে নিয়ে যাও, এ তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করবে। আর মনে রাখবে, তোমার স্ত্রীর গর্ভে ভগবান বিষ্ণুর অবতার আস্তে আস্তে বড় হচ্ছে। আমি খুবই ভাগ্যবান প্রভু। আমাদের দুঃখের দিন শেষ হয়েছে। তুমি হয়তো ভাবছো এই ধেনু আমাদের দুঃখ কি করে দূর করবে, কিন্তু এই গোমাতা কোনো সাধারণ গরু নয়, এ কামধেনু। আর ব্রহ্মদেব এনাকে আমাকে দিয়েছেন, এ তোমার যে কোনো ইচ্ছা পূর্ণ করবে। যা খুশি। হ্যাঁ, আমাদের খাবার চাই, আমাদের খিদে পেয়েছে। তোমাদের যা ইচ্ছা তোমরা চেয়ে নাও। আমার নাড়ু চাই, তাজা ফল চাই, আমার ডাল আর ভাত। ব্রহ্মদেব আমাদের উপর কৃপা করেছেন, বাচ্চাদের এত আনন্দে কখনো দেখিনি। কামধেনু থাকতে আমাদের এত চিন্তা কিসের? আমি তোমার কাছে একটা কথা লুকিয়েছি, কারণ আগেই অনেক কষ্ট ছিল, তাই আর চিন্তায় ফেলতে চাইছিলাম না, কিন্তু এখন আমি আনন্দের সাথে বলতে চাই। তুমি এক পুত্রের জন্ম দিতে চলেছো। তুমি কি করে জানলে? ব্রহ্মদেব একথা আমাকে বলেছেন যে তোমার এক পুত্র ভগবান বিষ্ণুর অবতার হবেন। আমরা সত্যিই ভীষণ সৌভাগ্যশালী। আমরা ওর নাম রাখবো রাম। খুব শিগগিরই পৃথিবী মাতাকে দেওয়া কথা অনুযায়ী ভগবান বিষ্ণু অবতার রূপে জন্মগ্রহণ করলেন, যমদগ্নি আর রেণুকার পঞ্চম পুত্র হিসেবে। ওরা এই পুত্রের নাম রাখল রাম।
রাম খুবই হুঁশিয়ার ছিল। আরও যত বড় হতে লাগল ও সমস্ত ধর্মগ্রন্থ অধ্যয়ন করল এবং তার সাথে ধনুর্বিদ্যারও শিক্ষা নিল। ও ভগবান শিবের উপাসনা করে শিবকে সন্তুষ্ট করল। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ বৎস, আমি জানি তুমি ভগবান বিষ্ণুর অবতার, এই জন্য তোমার তপস্যা করার কি দরকার ছিল? ভগবান মানুষের রূপ নিয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন এখানকার নিয়ম পালন করতেই হবে। বৎস, তোমার কি বর চাই? আমার অবতার কাজের জন্য আমার শক্তি চাই, আর যা শুধু আপনি দিতে পারেন প্রভু। এই পরশু দিয়ে তুমি প্রতিটি যুদ্ধে বিজয়প্রাপ্ত হবে রাম। এটাকে তুমি নিজের কাছে রেখে দাও, এর কারণে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। এই পরশুর জন্যই তুমি সবার কাছে পরশুরাম নামে পরিচিত হবে। প্রণাম ভগবান। তথাস্তু। কার্তবীর্য অর্জুন নামে এক শক্তিশালী রাজা ছিল। ও ব্রহ্মদেবের থেকে অদ্ভুত শক্তি পেয়েছিল। ওর ছিল হাজার হাত। একবার ও সৈন্য সামন্ত নিয়ে রেবা নদীর পাড়ে পৌঁছল। ওর সেনাবাহিনীতে হাজার হাজার সৈন্য, ঘোড়া, হাতি আর চাকর বাকর ছিল। অর্জুন যখন স্নান করছিল তখন ও তার হাজারটা হাত দিয়ে জলকে আটকে নদীর প্রবাহের দিক পরিবর্তন করে দিল। ঠিক সেই সময় লঙ্কাধিপতি রাবণ নদীর অপর পারে নিজের সেনাবাহিনী নিয়েছিল। হঠাৎই নদীর প্রবাহের দিক পরিবর্তন হতে দেখে রাবণ তার কারণ জানার জন্যে নিজের দূতকে পাঠালো। দূত এসে রাবণকে অর্জুনের কথা বলল। রাবণ অর্জুনকে যুদ্ধের জন্যে আহ্বান করল আর রেবা নদীর ধারে দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হল। আর ওই যুদ্ধে রাবণ পরাজিত হল আর ওখান থেকে পালিয়ে গেল। বিজয়ী অর্জুন নিজের সেনাবাহিনীর সাথে নিজের রাজ্যের দিকে রওনা হল। যে রাস্তায় যাচ্ছিল সেই রাস্তায় ছিল মহর্ষি যমদগ্নির আশ্রম। নিজেদের খেয়াল রেখো তোমরা, সূর্যাস্তের আগে বাড়ি ফিরে এসো। চিন্তা করো না মাতা, আমি আছি না। এটা নিয়ে তো চিন্তা। নিজেকে বেশি চালাক মনে করো? তোমার থেকে বেশি মনে করি। তুমি রাম, নিজেকে সামলাও, নিজের ক্রোধ সম্বরণ করো। ওকে বলুন আমার যেন পেছনে না লাগে। আরে আমি তো একটু মজা করছিলাম। অনেক হয়েছে, এখন যাও জঙ্গলে গিয়ে আগুন ধরানোর জন্য কাঠ সংগ্রহ করো। আমার মনে হয় এই জায়গাটা ঠিক। হ্যাঁ মহারাজ, এটা যমদগ্নি মুনির আশ্রম। আমার আশ্রমে আপনাকে স্বাগত জানাই মহারাজ। ইনি হলেন ক্ষত্রিয় সম্রাট কার্তিবীর অর্জুন। আমরা আমাদের রাজ্যে ফিরছিলাম। আমরা এখানে বিশ্রাম নিতে চাই। স্বাগত জানাই মহারাজ, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। আপনি কি সমস্ত সৈন্যদলের জন্য খাবার প্রস্তুত করবেন? কেন মজা করছেন? হে রাজন, আমার কাছে পবিত্র গোমাতা কামধেনু আছে, যাকে ব্রহ্মদেব আমাকে দিয়েছেন, সে আপনার সব ইচ্ছা পূর্ণ করবে। কামধেনু? ও, এ তো খুবই অদ্ভুত। হ্যাঁ মহারাজ, এ তো সত্যি অদ্ভুত।
তাহলে তো এমন অদ্ভুত বস্তু আমাদের কাছেও হওয়া উচিত, তাই না? তার মানে মহারাজ? ওই ব্রাহ্মণকে ডেকে পাঠাও। আশা করছি মহারাজ আপনি প্রসন্ন হয়েছেন। অত্যন্ত। আর আপনার এই আদর আপ্যায়নের জন্য আপনাকে সোনা চাঁদি উপহার দিতে চাই। আমি ব্রাহ্মণ, আমার এর প্রয়োজন নেই। তাহলে তো আপনার এই কামধেনুর কোনো আবশ্যকতাই নেই। আমি ঠিক বুঝলাম না। মহারাজ আপনার এই কামধেনুকে চান? কি, এর বদলে আপনি যা চাইবেন তাই পাবেন। মহারাজ, ব্রহ্মদেব আমাকে একে দিয়েছেন, আমি কি করে আপনাকে দিতে পারি? এই পৃথিবীতে আমি হলাম সর্বশ্রেষ্ঠ, আর আপনি যদি না বলেন তার দাম দিতে হবে। আমি তো আপনাকে সাহায্য করতে চাইছিলাম মহারাজ, আর আপনার এই ব্যবহার শোভা দেয় না। এই বুড়োটার সাথে কথা বলাটাই বেকার। চলো, এই কামধনুকে আমি আমার রাজ্যে নিয়ে যাব, আর দেখি কে আমাকে আটকায়। ঋষি যমদগ্নি কার্তবীর্য অর্জুনের ব্যবহারে হতবম্ব হয়ে গেছিলেন, আর কিছুই করতে পারলেন না। বেশ কিছুক্ষণ পরে পরশুরাম নিজের ভাইদের সাথে কাঠ নিয়ে আশ্রমে ফিরলেন। কি ব্যাপার পিতাশ্রী, কি হয়েছে? তুমি দুঃখী কেন? কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? ওরা আমাদের কামধেনুকে নিয়ে চলে গেছে। কারা ছিল ওরা? কার্তবীর্য অর্জুন আর ওর সেনাবাহিনী। আমি ওদের বিনাশ করে দেব। দাঁড়াও রাম, ওরা খুবই শক্তিমান, আমরা ওদের কিছুই করতে পারবো না। মহারাজ, যমদগ্নির পুত্র পরশুরাম এসেছেন, আর ওর কামধেনু ফেরত নিতে এসেছেন, না হলে ও আপনার সাথে যুদ্ধ করবেন। একজন একলা মানুষ আমার সাথে আর আমার সৈন্যদলের সাথে যুদ্ধ করবে? চারজন সৈন্য পাঠিয়ে ওর সর্বনাশ করে দাও। মহারাজ, এত সৈনিক, 1,09,500 বাহিনীর মধ্যে কয়েক হাজার অশ্ব, হাতি আর রথ থাকে, তাহলে আপনি বলুন মহারাজ, একজনের পেছনে আমরা সব নষ্ট করে দিচ্ছি না? কার্তবীর অর্জুন, আমি তোমাকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কার্তবীর্য অর্জুন আর পরশুরামের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হল, আর যুদ্ধে কার্তবীর্য অর্জুনের সৈন্যরা পরাজিত হল, আর কার্তবীর্য অর্জুনের মৃত্যু হল। অবশেষে পরশুরাম বিজয়ী হয়ে কামধেনু নিয়ে আশ্রমে ফিরলেন। প্রণাম পিতাশ্রী। আমি অর্জুন আর ওর সেনাবাহিনীকে শেষ করে দিয়ে কামধেনুকে ফিরিয়ে নিয়ে এসেছি। তুমি এক রাজাকে বধ করেছো? হ্যাঁ, আর অন্য কোনো রাস্তাই ছিল না। কিন্তু পুত্র, এটা পাপ। কিন্তু ও একজন দুষ্ট রাজা।
হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে ও দুষ্ট রাজা ছিল, কিন্তু ধর্মের ক্ষেত্রে এটা পাপ। ও অপরাধ করে ফেলেছে, কিন্তু এর প্রায়শ্চিত্ত নিশ্চয়ই আছে। এক বছর ধরে তীর্থযাত্রা করতে হবে, তবেই ওর পাপ খণ্ডন হবে। ঠিক আছে পিতাশ্রী, আমি আপনার ইচ্ছা অনুযায়ী প্রায়শ্চিত করব। প্রণাম পিতাশ্রী। প্রণাম ভাইয়েরা। রাজাকে হত্যার প্রায়শ্চিত্ত করতে পরশুরাম সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করল, অনেক তীর্থক্ষেত্রে ভেট চড়াল, অনেক মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, তারপরও আবার নিজের আশ্রমে ফিরে এলো। পরশুরামকে দেখে সবার মন আনন্দে ভরে উঠল। তুমি এসেছো পিতাশ্রী? মাতা, একদিন পরশুরামের মা রেণুকা নদীতে স্নান করতে গেলেন। তখন ওনার এক সুন্দর আর তেজস্বী পুরুষের দর্শন হল। উনি ওনাকে দেখে মোহিত হয়ে গেলেন। কি অপূর্ব সুন্দর! আমি মোহিত হয়েছি এই অদ্ভুত সৌন্দর্যের প্রতি। আমি কি ওর সাথে যেতে পারি? এ আমি কি বলছি! আমি একজন পবিত্র মুনি পত্নী, আমার মনে এরকম বিচার এলো কি করে? ওহ, এটা পাপ। এই সব ঘটনার জন্যে ওনার আশ্রমে ফিরতে দেরি হয়ে গেল। এই সব ঘটনা মহর্ষি যমদগ্নি নিজের অন্তর্জ্ঞান দিয়ে জেনে ফেললেন, আর উনি খুবই রেগে গেলেন। হে পাপী স্ত্রী, তুমি এই পবিত্র আশ্রমে কেন ফিরে এলে? চলে যাও এখান থেকে। হে স্বামী, আমায় ক্ষমা করে দাও। তোমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমাকে ক্ষমা করে দাও। এই স্ত্রীকে হত্যা করো। আমি আমার মায়ের হত্যা করব? এটা কি করে সম্ভব? তোমাদের মধ্যে যে কেউ হোক এই কাজটা করো। কিন্তু ওনার কি অপরাধ? কোনো প্রশ্ন করো না, আমার আদেশ পালন করো। আমরা এটা করতে পারি না। উনি আমাদের মাতা। পরশুরাম! হ্যাঁ পিতাশ্রী। আমি তোমাকে এই স্ত্রীকে বধ করতে আদেশ দিচ্ছি, আর তুমি তোমার এই ভাইদেরও বধ করো যারা আমার আদেশ পালন করছে না। আমি আপনার আদেশের পালন করেছি পিতাশ্রী। আমি তোমার কাজে প্রসন্ন হয়েছি রাম, তুমি কোনো প্রশ্ন না করেই আমার আদেশ পালন করেছ। পিতার আদেশের পালন, এটাই সব থেকে বড় ধর্ম। তুমি সত্যি সত্যি মহান রাম, আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি। তোমার ইচ্ছা মতো বর চাও। আমার মা আর ভাইয়ের থেকে বেশি কেউ প্রিয় নয় পিতাশ্রী। আপনি ওনাদের পুনরায় জীবিত করে দিন, আর এই ঘটনা ওনাদের স্মরণে যেন না থাকে, না হলে ওনারা আর কখনোই আমাকে ভালোবাসবেন না। কার্তবীর্য অর্জুনের বধের পরে ওর ছেলেরা বদলার আগুনে জ্বলছিল। মহারাজের মৃত্যুর আজ এক বছর সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু ওনার প্রতিশোধকে আমি কেমন করে ভুলব? এত বীর যোদ্ধা একজনের হাতেই মারা গেলেন, এটা আমাদের রাজ্যের কাছে কলঙ্ক। কিন্তু আমরা কিছু করতে পারবো না মহারাজ। পরশুরাম হলেন একটা পুরো সেনাবাহিনী, আমরা ওনাকে হারাতে পারবো না। আপনার বাবা ওনাকে হারাতে পারেননি। এই কথাটা আমি একদম ভুলতে পারি না, আর আমি প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে মরছি। এই ব্যাপারে আমাদের ভাবতে হবে মহারাজ। আমাদের পুরনো কথা ভুলে
আমাদের রাজ্য সামলাতে হবে মহারাজ। তুমি কি ভাবছো এসব আমরা ভাবিনি? কিন্তু আমাদের বদলা নিতে হবে। কিন্তু এবার ভুলে যান মহারাজ। বলাটা খুবই সহজ, কিন্তু কি করে করব? মহারাজ, পরশুরাম যা করেছে নিজের বাবার জন্য করেছে। বাবার আদেশ অনুসারে তীর্থযাত্রা করেও ফিরেছে। ও এখন পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছে। আমি ওর খুশিতে আগুন লাগিয়ে দেব। কিন্তু কিভাবে? ও আমার পিতাশ্রীকে মেরেছে, আমি ওর পিতাকে শেষ করে দেব। তুমি ঠিক বলেছ। এই ব্যাপারটা নিয়ে আমরা আগে কেন ভাবিনি? মহারাজ, এই বিচার ছেড়ে দিন। একজন বৃদ্ধ ঋষির হত্যা করে আপনারা কি পাবেন? যে দুঃখ আমরা সহ্য করেছি সেই দুঃখ পরশুরাম সহ্য করবে। কিন্তু এতে যমদগ্নির দোষ কোথায়? এটাই যে ও পরশুরামের পিতা। একদিন পরশুরাম ভাইদের সাথে জঙ্গলে কাঠ কাটতে গেছিল। সেই সময় কার্তবীর্যা অর্জুনের ছেলেরা ছলনার সাথে মহর্ষি যমদগ্নির মাথা ধর থেকে আলাদা করে দিল। এতে পরশুরাম খুব রেগে গেল, আর এতে মাতা রেণুকাও পুরোপুরি ভেঙে পড়ল। আমার মায়ের কষ্ট আমি কখনোই ভুলব না। ক্ষত্রিয়দের আমি অবশ্যই দণ্ড দেব। অর্জুনের পুত্ররা রাজপ্রাসাদে বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময় পরশুরাম ওখানে পৌঁছল। পরশুরাম প্রথমেই ওর সেনাবাহিনীকে শেষ করে দিল। পরশুরামকে আটকানো কারোর পক্ষে সম্ভব ছিল না, আর অর্জুনের ছেলেরা তো ওর সাথে মোকাবিলাই করতে পারছিল না। পরশুরাম অর্জুনের ছেলেদের বধ করে দিল। এইসব করে পরশুরাম সারা রাজ্য রক্তে লাল করে দিল।
ও নিজের বাবার কাটা মাথাটা নিয়ে আশ্রমে পৌঁছল। আর নিজের বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করল। আগুনের ওই বিশাল তেজের সাথে সাথে পরশুরামের ক্রোধও বাড়তে লাগল। আর পরশুরাম সমস্ত অত্যাচারী ক্ষত্রিয়দের ওপরে আক্রমণ করতে শুরু করল, আর প্রত্যেক রাজাকে পরাজিত করে ওদের রাজ্য জয় করতে লাগল। এইভাবে পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের রক্তে পৃথিবী মাতার অভিষেক করল, আর পৃথিবীকে ক্ষত্রিয়দের অত্যাচার মুক্ত করে উনি মহেন্দ্র পর্বতে তপস্যায় বসলেন। ঠিক সেই সময় ভগবান বিষ্ণু ওনার কার্য শেষ হতেই ওনার শরীর ত্যাগ করলেন। পরশুরামের শরীর থেকে দিব্য জ্যোতি বেরিয়ে আকাশে বিলীন হয়ে গেল। শ্রী বিষ্ণুর অবতারের অন্ত হল। পরশুরাম সপ্তঋষির মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল। তারপর ত্রেতাযুগে ভগবান বিষ্ণু রাজা দশরথের বংশে শ্রীরামের রূপে অবতার নিলেন, আর বিশ্বামিত্রের দেখানো পথে চলে উনি ত্রাটিকা রাক্ষসীকে বধ করলেন, আর উনি সীতা স্বয়ংবরের জন্যে মিথিলা পৌঁছলেন। পুনরায় আবার কোন ক্ষত্রিয় ভগবান শিব শঙ্করের ধনুষ ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, ওকে এর জন্য আমি দণ্ড দেবই। দাঁড়াও, ভগবান শিবের ধনুষ ভাঙার কি সাহস তুমি করেছ? তো তুমি নিজেকে অনেক বড় বীর মনে করো? হ্যাঁ, এটা ভগবান বিষ্ণুর ধনুষ, আর এটা যদি তুমি ভেঙে দিতে পারো তাহলে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। হুম,
প্রণাম ভগবান। ভগবান আমায় ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি ভগবান। আমি তোমার প্রতি কোণায় রয়েছি, এবার তোমার গণনা সপ্তঋষির মধ্যেই হবে। প্রণাম ভগবান। একদিন মহারথী কর্ণ প্রিয় বন্ধু দুর্যোধনের সঙ্গে দেখা করতে এলো। বলো বন্ধু, আমি তোমার জন্য কি করতে পারি? আমাদের অর্জুনকে পরাভূত করার জন্য রাস্তা বার করতে হবে। কিন্তু আমি থাকতে তোমার কিসের চিন্তা? অর্জুনকে দুর্বল ভেবো না মিত্র, আমি চাই তুমি পরশুরামের থেকে এক বিশেষ জ্ঞান প্রাপ্ত কর, যার দ্বারা আমরা অর্জুনকে পরাভূত করতে পারব। পরশুরাম কোনো ক্ষত্রিয়কে ধনুর্বিদ্যা শেখায় না। তুমি ওকে বলো যে তুমি একজন ব্রাহ্মণ। কি আমি মিথ্যে কথা বলবো? তোমাকে সব আমার জন্য করতে হবে মিত্র। দুর্যোধনের কথা অনুযায়ী মহারথী কর্ণ মিথ্যে কথা বলে পরশুরামের শিষ্য হয়ে গেল, আর কর্ণ ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে উঠল। খুব সুন্দর, তুমি সত্যিই একজন বুদ্ধিমান শিষ্য। শুধুমাত্র আপনার কৃপায় আমি এ বিদ্যা অর্জন করেছি গুরুদেব। কল্যাণ হোক তোমার। একদিন পরশুরাম কর্ণের পরীক্ষা নিতে চাইল। এ কি, তুমি একজন ক্ষত্রিয়? একজন ব্রাহ্মণ এত ভয়ঙ্কর ব্যথা কখনোই সহ্য করতে পারে না। তুমি অবশ্যই একজন ক্ষত্রিয়, আমাকে সত্যি করে বলো। হ্যাঁ গুরুদেব, আমি একজন ক্ষত্রিয়। ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন, আমি আপনার কাছ থেকে ধনুর্বিদ্যার শিক্ষা অর্জন করতে চেয়েছিলাম, এই জন্য মিথ্যে কথা বলেছিলাম। আমাকে মেরে আপনি পাপী হবেন না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যখন তোমার প্রয়োজন হবে আমার দেওয়া বিদ্যা তুমি ভুলে যাবে। দয়া করুন গুরুদেব, দয়া করুন। এই জন্য আমি তোমাকে মারলাম না, দূর হয়ে যাও এখান থেকে। এইভাবে ভগবান বিষ্ণু নিজের কার্য সমাপনের পরেই ওনার শরীর ত্যাগ করলেন। ওনার শরীর থেকে দিব্য জ্যোতি বাইরে বেরিয়ে আকাশে বিলীন হয়ে গেল। শ্রী বিষ্ণুর অবতারের অন্ত হল। পরশুরাম সপ্তঋষিতে প্রসিদ্ধ হয়ে গেল।